অপরাধ কি? অফেন্স বা অপরাধ হলো যে কাজ করা বা যে কাজ করা হইতে বিরত থাকা তৎকালীন বলবৎ আইনে দণ্ডনীয়। ক্রাইম বা অপরাধ হলো যে কার্যকে অথবা কখনো কখনো কার্য করিবার ব্যর্থতাকে সংবিধি বা প্রথাগত আইনে ক্ষতিকারক বলিয়া গণ্য করা হয় এবং সেই জন্য তাহা রাষ্ট্র কর্তৃক ফৌজদারি বিচারে শাস্তিযোগ্য হয়। প্রতিটি অপরাধ একটি দোষাবহ কর্ম এবং তৎসহ একটি সুনির্দিষ্ট অপরাধী মন লইয়া গঠিত হয়, যদি না অপরাধটি কঠোর দায়িতাযুক্ত হয় এবং বিচারের সময়ে ফরিয়াদি পক্ষকে অপরাধের সেই সকল উপাদান যুক্তিসঙ্গত ও সন্দেহাতীতভাবে প্রমাণ করিতে হয়। 1860 সালের দণ্ডবিধির 40 ধারায় বলা হইয়াছে যে কতিপয় ক্ষেত্র ব্যতীত যে ঘটনা দণ্ডবিধিতে কোনো বিশেষ আইনে অথবা স্থানীয় আইনে শাস্তিযোগ্য তাহাই অপরাধ। ফৌজদারি কার্যবিধিতে কতিপয় অপরাধকে আমলযোগ্য এবং কতিপয় অপরাধকে আমল অযোগ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হইয়াছে। আমলযোগ্য অপরাধে পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় আসামিকে গ্রেপ্তার করিতে পারেন, কিন্তু আমল অযোগ্য অপরাধে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত তাহা পারা যায় না। আমলযোগ্য অপরাধে কেবল পুলিশ কর্মকর্তা এজাহার গ্রহণ না করিলে এবং আমল অযোগ্য অপরাধে সর্বক্ষেত্রে ফরিয়াদির অভিযোগ বিবেচনা করিয়া ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। সামান্য ও লঘু অপরাধের বিচার করেন ম্যাজিস্ট্রেটগণ এবং গুরুতর অপরাধের বিচার করেন দায়রা আদালত অথবা দায়রা বিচারকের সমমর্যাদা সম্পন্ন বিচারক লইয়া গঠিত বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত।